वेलकम फ्रेंड्स टू माय चैनल माय रान्नाघर इंडियन फूड। आज আমি নিয়ে এসেছি লক্ষ্মী পূজা স্পেশাল খিচুড়ি। এই দেখুন সেই খিচুড়ি, এটি হাড়িতে রান্না করা হয়েছে কিন্তু দেখানোর সুবিধার্থে আমি কিছুটা কড়াইতে নিয়ে এসেছি। এই দেখুন সেই খিচুড়ি, এটা করতে গেলে প্রথমে আমাদের যে উপাদানগুলো লাগবে সেগুলো হচ্ছে গোবিন্দভোগ চাল, গাজর, আমি একটু ভেজিটেবল দিয়ে করেছি তাই ফুলকপি, বিনস, বাদাম, টমেটো, এছাড়াও নানা মশলাপাতি এবং অবশ্যই মুগ ডাল। এটা করার জন্য আমাকে কি করতে হয়েছে, প্রথমে মুগ ডাল ভেজে তুলে নিতে হয়েছে। আরেকটি মশলা যেটা খিচুড়ি স্পেশাল মশলা সেটি তৈরি করে নিতে হয়েছে, অর্থাৎ জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, শুকনো কড়াইতে তেলে গুঁড়ো করে নিতে হয়েছে। এটা হচ্ছে সেই নিরামিষ স্পেশাল মশলা। এইবার সমস্ত ভেজিটেবলস যেগুলো বললাম, অর্থাৎ ফুলকপি, গাজর, বিনস, টমেটো, বাদাম, এগুলো কড়াইতে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হয়েছে। তারপর আদা বাটা, বাদাম বাটা, কাঁচা লঙ্কা বাটা, টক দই, সব কিছু দিয়ে মশলাটা রেডি করা হয়েছে, অর্থাৎ পুরটা রেডি করা হলো। এইবার অন্যদিকে চাল ডাল একসাথে উনানে বসিয়ে দেওয়া হয়েছে। এটা যখন হয়ে আসবে, অর্থাৎ কিছুটা সিদ্ধ হয়ে আসবে, তখন এই ভেজে রাখা সমস্ত সবজি মশলা সহ এতে অ্যাড করে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিলে আমাদের খিচুড়ি প্রায় রেডি। নামানোর আগে ভাজা মশলা যেটা করা হলো এবং ঘি ছড়িয়ে নামিয়ে দিতে হবে এবং উপর দিয়ে আবার একটু ভাজা মশলা দিয়ে এবং সামান্য ঘি দিয়ে ঢেকে রাখতে হবে। তাহলে রেডি হয়ে যাবে এই নিরামিষ ভোগের জন্য উপযুক্ত খিচুড়ি। এই দেখুন সেই খিচুড়ি। আমি আশা করি আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো তা আমায় কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর এখনো আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।